ঈদ মিলাদের নবী মাহফিলের আলোচনা সৃষ্টি করেছে এখন কি নবীজির নূর মুবারক দুনিয়াতে এসেছে এতে আমরা খুশি না বেজা এই নবীর আগমনকালে যদি খুশি না হয় আমরা আমি গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম আজকার সে উদাহরণ মসজিদে দেব না যেহেতু মসজিদ একটা পবিত্র জায়গা আমি এখানে এই উদাহরণগুলো দিব না কিন্তু আপনারা শুনেছেন যে যদি নবীর আগমনে যদি আমরা খুশি না হই তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে আর নবীর ভিতরে একটা বেজার আছে ঠিক কিনা বলে যদি আমার আর নবীর ভিতরে কোনো মত আর নবীর ভিতরে যদি কোনো বেজার না থাকতো তাহলে নবীর আগমনে আমার বেজার হওয়ার কোনো কারণ যদি বলুন কারণ আছে নবীর আগমনে কোনো বেজার হওয়ার কারণ নাই বরং নবীর আগমনে আমরা খুশি ঠিক কিনা বলে খুশি কিনা দয়ালে নবীর আগমনে আনন্দিত হই মুবন দয়ালে নবীর আগমনে আনন্দিত হই মুবন উল্লাসে মাতিয়ায়ত হে নবীর তো চরণ উল্লাসে মাতিয়ায়ত হে নবীর তো চরণ মা আমিনা হলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা বলেন সুবহানাল্লাহ মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সুরমা মাখা নয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা মাখা নয়ন উল্লাসে মাতিয়ায়ন হে নবীর দোচরণ দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায়ন হে নবীর দোচরণ বলেন সুবহানাল্লাহ ভারতের বলেন সুবহানাল্লাহ জান্নাত হাতে হাজরা বিবি আসলেন দোরাতে মিলাদ নবী পালন করতে আসলেন এই দোরায় বলেন সুবহানাল্লাহ এই দুনিয়াতে মিলে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবেন আমার নবী মা আমানার করবে অশ্বশক্তি খ্রিস্টাব্দে সোমবারে কিংবা সাজেকের সময় আমার নবী দুনিয়াতে আসলে পারবেন মা আমানাকে দেখলেন তার চতুর্পাশে জান্নাতে সুন্দর সুন্দর চারজন মহিলা দেখা যাচ্ছে বলে না সুবহানাল্লাহ চারজন মহিলা মা আমানার কাছে দাঁড়িয়ে আছে মা আমানা জিজ্ঞেস করলেন আপনারা কারা দূর থেকে আসলেন হঠাৎ করে মা আমানা সুন্দর সুন্দর মহিলাগুলি দেখলেন এবার মা আমানাকে ওই মহিলাগুলি জবাব দিচ্ছে আমি বিবি হাজিরা আমি আবু সুফিয়ানের মা হাওয়া আমি হচ্ছি মরিয়ম আলাইহিস সালাম আমরা জান্নাত থেকে এইমাত্র নবীর ঈদে মিলাদ নবীর খুশি হয়ে নবীকে ধরার আমন্ত্রণ জানানোর জন্য স্বাগত জানানোর আপনার ঘরে হাজির হয়ে গেছে বলে না সুবহানাল্লাহ আমার মুহাম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবী যখন দুনিয়াতে আসলেন আম্মাতান আমিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন দেখলাম আমার ঘর থেকে আমার ঘর থেকে আল্লাহর নবী নূর মুবারক দুনিয়াতে আগমন করলো এই নূরের দিকে আমি একবার তাকাই না দেখলাম এই নূরের সুতি এত পরিমাণ চলে গেছে যে এই নূরের সুতি দিয়া সিরিয়া লাখ ভাষা ভাষা পর্যন্ত দেখা গেছে বলে না সুবহানাল্লাহ আরে তাকবীর আরে রিসালা আমার ঈদে মিলাদ নবী আমার নবীর আগমনে নবীজির নূর মুবারক দিয়ে আম্মা যা এই নবীজির আম্মা যার আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি দেখলেন নবীজির এই নূর মুবারক দিয়ে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখা যায় বলে না সুবহানাল্লাহ আমার নবীর এই নূর এটা আমি নবীজির মা
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনার নিজে তার প্রমাণ করে গেছেন বলেন না সুবহানাল্লাহ আমিনা রাদিয়াল্লাহু হাফেজ কারি ফেরদৌস রহমান তালতলা মধ্যপাড়া মোহাম্মদ জামা মসজিদে ঈদ মিলাদ নবী উপলক্ষে আলোচনা সভা অনেক নিচে থাকে যখনই পানি আনতে যায় আস্তে আস্তে পানিগুলি উপরে চলে যায় আস্তে আমি করে পানি নিয়ে আসতে পারি আমার কোনো কষ্ট হয় না আমি যখন হাঁটতে যাই পর্বতের নিমা আমার কষ্ট বোধ করে আমি যখন হাঁটি কোনো কষ্ট হয় না আমার কাছে এরকম কোনো কষ্ট মনে হয় না আমি যখন ভাত খেতে যাই কোনো কষ্ট হয় না আমি যখন ঘুমাতে যাই তখন কোনো কষ্ট হয় না আমি যখন চলাফেরা করতে যাই তখন কোনো কষ্ট হয় না বলেন না সুবহানাল্লাহ দেখলেন যখন ওনার সন্তান কনিষ্ঠ হলেন নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন আল্লাহ তাআলা ওনার বিটিকে বানাইলেন পাঠাইলেন এবং সময় সময়গুলি আরবের মহিলারা চলে আসছে তায়েফ থেকে কতগুলি মহিলা চলে আসলো মানুষকে দাঁড় করে বাচ্চা আছে বাচ্চা তুমি কি দিবেন টাকার বিনিময় এখন যারা আগে চলে আসছে বিবি নবীজির দুধ মা হালিমা ইসসাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অনেকগুলি আমরা একসাথে মানুষ আমাদের বুদ্ধি আমাদের ঘোড়া দিয়ে আমরা রওনা হয়ে গেল আমরা সবাই রওনা হলাম আমার ঘোড়াটা হয়তো দুর্বল ছিল যে অন্য যারা আমাদের সাথে রওনা দিয়েছে তারা অনেক দূরে চলে যায় আর আমি একেবারে পিছনে পড়ে গেলাম বলেন না সুবহানাল্লাহ এটার একটা হেকমত আছে কিনা এটার একটা হেকমত আছে হেকমতটা হচ্ছে এই যে দুধমা হানিমাতুস সাদিয়া বলেন আমি আর আমার সাথে অনেকগুলি সঙ্গী ছিল আমরা আমাদের ঘোড়া দিয়ে তায়েফ থেকে মক্কার দিকে রওনা হলাম যে কিছু বাচ্চা যদি আমরা পাই টাকার বিনিময়ে তাদেরকে কিনে এনে দুধ পান করাবো সকলে তাদের ঘোড়া তুলে খুবই তেজস্বী ছিল তারা মজবুত ছিল সবাই আগে দৌড়ে চলে গেল আমার ঘোড়াটা খুব দুর্বল ছিল এজন্য আমি আগে যেতে পারি নাই আমি আস্তে আস্তে পিছনে গেলাম সকলে আগে গিয়ে যে সমস্ত মানুষ ধনী ছিল তারা অনেক টাকার বিনিময়ে বেশি টাকার বিনিময়ে তারা সেই ধনীর সন্তানগুলোকে ক্রয় করে ফেলল আমি সেখানে হাজির হয়ে গেলাম মক্কাতুল মুকাররমা আমি হাজির হয়ে খুঁজতে লাগলাম নবীজির দ্বারা আব্দুল মুত্তালিব মা আমার ঘরের পাশে দাঁড়াইয়া রইলেন এমন সময় দেখছে যে আমি একটা বাচ্চা তারাজ করছে টাকার বিনিময়ে দুধ পান করাবো তখন আব্দুল মুত্তালিব আমাকে বলে আপনি কোথা থেকে এসেছেন বলে আমি তায়েফ থেকে এসেছি বলে কেন এসেছেন আমি একটা বাচ্চাকে দুধ পান করাবো আব্দুল মুত্তালিব বলে এই ঘরে একটা সন্তান আছে এই ঘরে একটা শিশু আছে তাকে আপনি দুধ পান করাতে পারেন তবে বেশি টাকা দেওয়া যাবে না খুব দুর্বল বেশি টাকা দেওয়া যাবে না হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন সবার সাথে আসলাম সবাই চলে গেল যখন আমি চিন্তা করলাম তখন সবাই ধনীর সন্তান গুলো নিয়ে গেছে আমি যেহেতু একবার চলে আসছি খালি যে লাভ নেই অল্প টাকার বিনিময় হলেও আমি একটা সাথে সন্তান নিয়ে যাই বলেন সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া বলেন ওই দিন সবাই বাচ্চা নিয়ে অনেক আগে রওনা হয়ে গেছে আর আমি দুর্বল ঘোড়া নিয়ে মারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মোবারকে হাজির হলাম একটা বাচ্চা ক্রয় করলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি অল্প টাকার বিনিময়ে নিলাম তাকে দুধ পান করাবো আমি যখন ওই শিশুকে দুধ পান করার জন্য বলে নিয়ে আমার ঘুরের ভিতরে উঠলাম আমার যখন ঘোড়া দেখলাম এমন হয়ে গেল আগে যে দুর্বল ছিল সেই ঘোড়াটা এখন হাজার তেজস্বী হয়ে গেছে বলে না সুবহানাল্লাহ আমার সাথে যারা ছিল তারা অনেক আগে রওনা হয়ে অনেক পথ আগিয়ে গেছে আমি অনেক পিছনে পড়ে গেলাম কিন্তু এই শিশুটাকে আমি বলে না ঘোড়ার মধ্যে উঠলাম আমার ঘোড়াটা এত দ্রুতগামী হয়ে গেল যে যারা অর্ধেক পথ আগে গিয়েছিল তাদেরকে পিছনে ফেলে আমি আগে তাইফে পৌঁছে গেলাম বলে না সুবহানাল্লাহ নবীজির বরকত আছে কিনা নবীজির বরকত আছে কিনা যারা বলে আমার নবীর বরকত নাই তারা ভুলে আছে ঠিক কিনা বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করব যারা এই সমস্ত বিভ্রান্তির পথে আছে আল্লাহ তাআলা তাদেরকে
তাদেরকে হেদায়েত দান করে তাদের সকলের অন্তরের ভিতরে সঠিক বুঝ দান করে আমরা আল্লাহুম্মা আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ।